আমি মহাস্থান, 25 লক্ষ বছর আগে করতোয়া আর মহানন্দার কূলে আমার জন্ম। লক্ষ বছরের নদী বিধৌত পরিবুকে নিয়ে যখন হয়ে উঠেছিলাম উর্বরা, তখন থেকেই এখানে মানুষের সভ্যতার গল্প শুরু। শুরুতে হয়তো খুব সাধারণ কোনো গ্রাম ছিলাম, কিন্তু ভৌগোলিক কারণে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলাম আমি। প্রাচীন বাংলার রাজধানী পুনর্বর্ধন বা পুনর্নগর নামে পরিচিতি ছিল আমার। কালের প্রবাহে সেই নাম মহাস্থান। আজ থেকে 3000 বছর আগের কথা বলছি। কি জৌলুসে ভরা ছিল সেই দিনগুলো! সোনাফালায় মাটির টানে যুগে যুগে এসেছে কত কত দেশের মানুষ, কত রকম ধর্ম তাঁদের, আর কত যে উদ্দেশ্য। কেউ জ্ঞানের আলো ছড়াতে এসে মমতায় বাধা পড়ে তৈরি করেছেন এখানে জ্ঞান উপাসনালয়, আবার কেউ রাজ্য দখল করে হয়েছে সিংহাসনে আসীন, কেউ ধর্মের বাণী বুকে নিয়ে বিশ্বাসী মানুষ তৈরি করেছেন, আবার কেউ ধর্মকে বর্ম করে নিজেদেরকে পরিণত করেছে অমানুষে। শান্তি আর মানবতার কথা বলেছে অনেকে, আবার হত্যার রক্তস্রোতে ভেসে গেছে কত কত চোখের জল। মৌর্য, গুপ্ত, পাল, সেন, মোগল, ব্রিটিশ আর তাদের ধর্ম কত রকম, জৈন, বৌদ্ধ, হিন্দু, বৈষ্ণব, সুফি, ইসলাম, খ্রিস্টান আর লক্ষ কোটি তাদের বাসনা, এসব কিছুর সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। সেই গল্পগুলো শোনাব বলি। চীনা পরিব্রাজক হিউয়েন সাং খ্রিস্টীয় 7ম দশকে এই মহাস্থানে এসেছিলেন। এই স্থানটিকে তিনি বৌদ্ধ ধর্মের বিদ্যাপীঠ বলে উল্লেখ করেছিলেন, যেখানে সুদূর তিব্বত আর চীন থেকে শিক্ষার্থীরা আসত বৌদ্ধ ধর্ম শিক্ষা লাভ করতে। আপনারা যেখানে বসে বা দাঁড়িয়ে দেখছেন আর শুনছেন, এই সেই ভাসু বিহার যা ছিল জ্ঞানচর্চার অন্যতম পাদপীঠ। গুপ্তযুগের আয়তাকার দুটি বৌদ্ধ বিহারের সাথে ক্রুশাকৃতি একটি মন্দিরও রয়েছে। একে নরপতির ধাপ বলেও ডাকা হতো। ভাসু বিহার থেকে দক্ষিণ পূর্বে কিছু দূর গেলে তোতারাম পণ্ডিতের ধাপ, প্রাচীর দিয়ে ঘেরা পাশাপাশি যুক্ত দুটি ধাপ মূলত 4th থেকে 5ম শতকে নির্মিত ও প্রতিষ্ঠিত বৌদ্ধ বিদ্যায়তন বা মন্দির। মন্দির দুটির প্রবেশপথ উত্তর দিকে, মাঝখানে যুক্ত আঙিনা এবং তার চারপাশে আছে 37টি ভিক্ষুশালা। তোতারামের ধাপ থেকে আরও পূর্বে গেলে দেখা যাবে ইট নির্মিত 172টি কক্ষ বিশিষ্ট স্তূপ, গোকুলমেদ, যা উত্তর দক্ষিণে প্রশস্ত, উচ্চতা 45 ফুট। 8ম শতকে নির্মিত এই স্থাপত্যকে অনেকে বেহুলার বাসর বলে আখ্যা দেন। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং একে বৌদ্ধ মঠ বলে উল্লেখ করেছেন তাদের রচনায়। তবে এর বিভিন্ন আকৃতির ত্রিকোণ ঘরগুলো অনেকের কৌতূহল উদ্রেক করে। ধারণা করা হয় পুনর্বর্ধন থেকে বাইরের শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে এই সুউচ্চ রক্ষাব্যূহ নির্মাণ করা হয়েছিল। আমি মহাস্থান, প্রাচীন নগরী পুনর্র নিদর্শন বুকে নিয়ে আজও আছি। নগর সভ্যতা পত্তনের সাথে সাথে শাসক রাজাগণ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে গড়েছিল কাদামাটির ইট নির্মিত নগর প্রতিরক্ষা প্রাচীরটি, যা 185 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। সর্বপ্রাচীন পর্যায়ে সম্ভবত মৌর্য যুগ এবং পরবর্তী পর্যায়ে শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল ও সুলতানি আমলে এই প্রাচীরগুলি পর্যায়ক্রমে একটির উপর অন্যটি নির্মিত হয়েছে। প্রাচীরের ভেতরে রয়েছে রাজা পরশুরামের সুবিশাল প্রাসাদ। পরশু অর্থাৎ কুঠার দিয়ে মাতৃহত্যার দায় নিয়ে তিনি এই রাজ্যে এসেছিলেন, আর এখানে রাজত্ব করতে থাকা নল ও নীল দুই ভাইকে হত্যা করে রাজ্য অধিকার করে নেন। রাজা পরশুরাম
প্রজা শোষক হিসেবে কুখ্যাত ছিলেন। সেই সময় আরবে বাল্ক থেকে এই ভূখণ্ডে ইসলাম প্রচার করতে এসেছিলেন শাহ সুলতান বলখি রাজিয়াল্লাহ আনহু ও তাঁর শিষ্য শাহ তুরকান। রাজা পরশুরামের সাথে তাদের যুদ্ধ হয় এবং পরশুরামের সৈন্যরা জিয়তকুণ্ডের জল খেতে না পেরে মৃত্যুবরণ করে এবং রাজা পরশুরাম পরাজিত হন। কথিত আছে জিয়তকুণ্ডের জল সঞ্জীবনী বাড়ি হিসেবে কাজ করত। বলখি রাজিয়াল্লাহ আনহুর সৈন্যরা সেই কূপ অশুদ্ধ করে দিয়েছিল। কূপটি কালের সাক্ষী হয়ে আছে আজও। নগর প্রাচীরের সমান্তরালে বয়ে যাওয়া করতোয়া নদীর একটি ঘাট পরশুরামের কন্যা শিলাদেবীর নামে নামকরণ করা হয়েছে। বলখির কাছে পরশুরামের পরাজয়ের কথা জেনে করতোয়ায় আত্মাহুতি দেন শিলাদেবী। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে এবং ১২ বছর পরপর পৌষ নারায়ণীতে শিলাদেবীর মেলা হয়। পুণ্যার্থীরা করতোয়ার জলে স্নান করে পুণ্য লাভ করেন। পরশুরামকে পরাজিত করে শাহ সুলতান বলখি প্রাসাদের প্রাচীরের মধ্যেই নিজের আস্তানা তৈরি করেন। সেখান থেকেই এই অঞ্চলে ধর্ম প্রচার করেন। এখন সেখানে আছে তার পবিত্র মাজার শরীফ। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভক্তবৃন্দের সমাগম হয় সেখানে। মাজারের পূর্ব পাশের পাহাড়ে খোদাই পাথর ভেটা অবস্থিত। রাজা পরশুরাম সংগ্রহ করেছিলেন খোদাইকৃত মসৃণ এই কালো পাথর। প্রাচীরের ভেতরেই আরও আছে মানকালীর কুণ্ড ধাপ। এই ধাপের পশ্চিম পার্শ্ব সংলগ্ন একটি শুষ্ক ডোবা আছে। ডোবাটি উঁচু ধাপ থেকে যথেষ্ট গভীর মনে হয়, যা কুণ্ড বা কূপ নামে পরিচিত। এই জন্য মানকালের ধাপকে মানকালের কুণ্ড ধাপ বলা হয়। এই প্রত্নস্থানটি মন্দির মসজিদের এক অপূর্ব নিদর্শন। প্রাচীরের উঁচু একাংশ জাহাজ ঘাটা নামে পরিচিত। এর কাছেই বৈরাগীর ভিটা। ধারণা করা হয় রাজকর্মচারী বা ধর্মগুরুদের আবাসস্থল ছিল এটি। পাতকুয়া, রান্নাঘর ইত্যাদির ধ্বংসাবশেষ এখনও সেই সময়ের সাক্ষী। নগর প্রাচীর থেকে বাইরে করতোয়া নদীর তীরে গোবিন্দ ভিটার মন্দির, দক্ষিণে স্কন্দ মন্দির, বানারসির খাল, উত্তরে কালীদহ সাগর, পূর্বে করতোয়া নদী এবং পশ্চিমে গুপ্তা বারাণসী, মথুরার বিল, গিলাতলা খাল, পদ্মার বাড়ি, বিস্মর্দন ধাপ ও যোগীর ধাপ। আমার এই চৌহদ্দের মধ্যে কত অসংখ্য স্থাপনা, মন্দির, বাস গৃহকালের গর্ভে হারিয়ে গেছে। আবার কতক আজও টিকে আছে অবহেলায়, অনাদরে। তবু মানুষের বিচরণ মনে করিয়ে দেয় সেই সব দিনের ইতিহাস, যেখানে পণ্ডিতেরা আসতেন জ্ঞানের আলো ছড়াতে, আর মানুষের কোলাহলে মুখর জনপদ হাসি কান্না জয়ধ্বনি উল্লাসে মেতে উঠত জীবনের আনন্দে। ওই তো শোনা যাচ্ছে তাদের পদধ্বনি, প্রাকৃত জনেরা ওই এলো বলে।